হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কি করে আপনারা বেলুন তৈরি করবেন। তো আমরা প্রথমেই আমাদের ইলাস্ট্রেটরটি ওপেন করে নেব। তো এখানে আসার পরে আমরা একটি নিউ ডকুমেন্টস বা ফাইল নিয়ে নেব। তো নেওয়ার পরে এখানে আমি এটা পাশে রেখে দিচ্ছি। তো এখান থেকে আমি ইলিপস টুলে যাব। এখানে ইলিপস টুল নিয়ে নিলাম। তো নেওয়ার পরে আমরা এখানে শিফট এবং অল্ট প্রেস করে ধরে রেখে আমি এটা ইলিপস নিয়ে নিলাম, রাউন্ড শেপ। তো নেওয়ার পর যে কোনো একটি কালার এখান থেকে আমি পিক করে দিচ্ছি। এই কালারটি দিলাম। তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট সিলেকশন টুল, এটাকে ক্লিক করলাম। তো ক্লিক করে এই টায় ক্লিক করব। আমি ক্লিক করার পর দুই থেকে দুইটা কোণা বের হচ্ছে। তো এখান থেকে আমি এখানে ড্র্যাগ করে ধরবো লেফট বাটন দিয়ে নিচের দিকে টেনে নিব। তো টেনে নিলাম। টেনে নেওয়ার পর আমি এইটাকে আবার ডুপ্লিকেট করব কিবোর্ডের অল্ট প্রেস করে এবং মাউস ড্র্যাগ করে একটু, এই দেখেন এভাবে আরেকটি নিয়ে নিলাম। এবার কালার দিয়ে দিলে আপনি বুঝতে পারবেন যে এখানে দুটো আছে। তো আমি ব্যাক করে আবার যাচ্ছি কালারে। তো যাওয়ার পরে এটা সিলেক্ট রাখা অবস্থায় আমাদের সিলেকশন টুল নিলাম। তো নেওয়ার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় আমাকে কি করতে হবে, গ্রেডিয়েন্টে যেতে হবে। এখান থেকে গ্রেডিয়েন্ট অপশন আমি দেখতে পাচ্ছি না, তো উইন্ডোজ থেকে আমি এখানে গ্রেডিয়েন্ট এখানে চলে যাব। এখানে আসার পর আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করলে দেখেন গ্রেডিয়েন্ট চলে আসলো। তো আসার পর আমি এখানে একটি কালার দিয়ে দিব। ডাবল ক্লিক করলে এখানে এই অপশনটি আসবে, এখান থেকে আমাকে RGB সিলেক্ট করে দিতে হবে, তাহলে এই অপশনটি চলে আসবে। তো চলে আসার পরে আমি এখান থেকে কালার পিক করে দিচ্ছি। তো আমি এই কালারটি চাচ্ছি, যার কারণে আমি এখান থেকে কালারটি পিক করে নেব, তা না হলে সেম হবে না। এখানে আমি এই কালারটি কপি করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে ক্লিক করছি। তো করার পর এখানে ডাবল ক্লিক করে এখানে আমি কোডটি পেস্ট করে দেব, দেন এন্টার। তাহলে দেখতে পাচ্ছেন ওই কালারটি কিন্তু এখানে চলে আসলো। এবার আমাকে কি করতে হবে, এটা কালারটাকে ব্যালেন্স করতে হবে। তো তার জন্য আমি এখানে এভাবে লেফট রাইট করে আপনি ব্যালেন্সটা করবেন কতটুকু আপনি রাখতে চাচ্ছেন। তো আমি এখানে দেখেন টাইপ লেখাটি এখানে লিনিয়ার দেয়া আছে, তো আমি এখান থেকে রেডিয়াস করে দিব, রেডিয়াল। তো এখানে চলে আসলো। তো চলে আসার পর আমি এখানে গ্রেডিয়েন্টের এই এটা ক্লিক করব। করার পর দেখেন গ্রেডিয়েন্টের টুলটি চলে আসলো। তো এখন আমি এখান থেকে ড্র্যাগ করে আমার যেভাবে দরকার আমি সেভাবে কিন্তু নিচ্ছি, ক্লিক করছি। তো করার পর দেখতে পাচ্ছেন এটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে যেভাবে ব্যালেন্স করা যায় সেমভাবে আপনি এই যে দেখেন এখান থেকে আপনি সেই ব্যালেন্স করতে পারবেন। এখান থেকে আমি একটু ব্যালেন্স করে নিচ্ছি, কীভাবে রাখলে ভালো হয়। আমি এভাবে রেখে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কালারটা চুজ করে নেবেন। তো আমি এখানে সিলেক্ট করছি, আমার বাইরে ক্লিক করলাম। তো এটা কিন্তু কাজটি হয়ে গেল। তো এখন আমাকে দুটো চাইলে আপনি ইউনিট করে দিতে পারেন। এই যে দেখেন সেম ইউনিট করে দিলাম। এখান থেকে পাথ ফাইন্ডারে গিয়ে এখানে ইউনিট এটা ক্লিক করলে দুটো এক হয়ে গেল। এখন আমাকে কী করতে হবে, আমি এটা
সিলেক্ট রেখে আমি আরেকটি এখান থেকে নিয়ে নিলাম। তো এটাও আপনি সেম ভাবে এখান থেকে কালারটি চেঞ্জ করে দিতে পারেন, যে কোনো একটি। ধরেন আমি এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি, যেটা এই এখানে থাকা অবস্থায় আমি এখানে ক্লিক করলাম, তা কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন যদি আপনি চান এখান থেকে আবার এই কালারটা আপনি আপ ডাউন করে নিতে পারেন, দেখেন তো খারাপ দেখাচ্ছে। এবার ব্যালেন্স করে নেবেন। তো নেওয়ার পরে আমাদের কি করতে হবে, একটু জুম আউট করে নেই। এখন আমাদের আরেকটি কাজ বাকি রয়েছে, তো এখান থেকে আমি আবার ইলিপস টুলটি নিব না, এখান থেকে আমি পলিগন টুলটি নিব। নেওয়ার পরে এখানে আমি ক্লিক করব, জাস্ট ক্লিক। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে 6 দেখাচ্ছে, তো আমি এখানে 3 দিব। আমি একটা ত্রিভুজ আকৃতির একটা শেপ নিব, তো আমি এই শেপ নিলাম। তো নেওয়ার পরে আমি এটা এখানে এটা দিব, তো আমি এই বারটি অফ করে দিচ্ছি। তো করার পর এখানে কালারটি আমি সেম কালার আমি এখানে করে দিলাম, ওকে। এটা সিলেক্ট রেখে কিন্তু করছি, তো করার পরে এটা এভাবে রেখে দিলাম। এখানে এটা দেখবেন আউটলাইন দেখা যাচ্ছে, তার মানে এখানে আমার এই যে স্ট্রোকটি রয়ে গেছে, তো আমি এখানে নান করে দিচ্ছি, তাহলে আর এটা বোঝা যাবে না যে এটা নিচ্ছি। তো আমি এটা করলাম, তো এটাকে আমি সিলেক্ট রেখে আমি আবার অল্ট চেপে ধরে আমি এটা ডুপ্লিকেট করে নিয়েছি, ড্রাগ করে মাউস এখানে দিয়ে দিলাম। এবার আমি সেম এটার কালারও আমি এখানে দিয়ে দিব, এবারে সিলেক্ট করছি। সেম কালারটি আমি এভাবে নিয়ে নিলাম, অথবা আপনার আগে কালারটি এখানে সিলেক্ট করে রেখে কপি করে নিয়ে আসবেন, তো সেম কালার, তাহলে ঝামেলা হবে না। তো এই দুইটা হয়ে গেল, তো এই দুইটাকে আমি গ্রুপ করে নিচ্ছি, এটা গ্রুপ, এটাও আমি গ্রুপ করে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। তো এখন আমাকে কি করতে হবে, এখান থেকে আমি পেন্সিল টুলটি নিলাম, এই যে দেখেন পেন্সিল টুল, টুলটি নেয়ার পরে এখান থেকে আমাকে একটু জুম করে নিচ্ছি, এটা এরকম একটা তো জুম করে নিলাম। এটাকে আমি এখন স্ট্রোক বাড়িয়ে দিব, একটা দড়ি, আমার দড়ি থাকে না বেলুনে, তো আপনারা আপনাদের মতো সুন্দর করে নেবেন, আমার থেকে ভালো পারবেন আমি জানি। এভাবে দিয়ে দিলাম, তো এটাকে আমি সিলেক্ট রেখে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, তো এখন আর উপরে থেকে বোঝা যাবে না। এখন আমি এটাকেও কপি করে ওয়াল প্রেস করে কপি করে, অথবা কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলেও আপনি আরেকটি পেয়ে যাবেন। তো এখন এটাকে চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারেন, তো আমি এটাকে এই কালারটি দিচ্ছি না, এটা চলে আসে স্টক, আগে ফিল করে নিচ্ছি। দুইটাকে সিলেক্ট রেখে আমি এখান থেকে এক্সপ্যান্ড করে নিচ্ছি, ওকে। অবজেক্ট থেকে আমি এক্সপ্যান্ড করলাম অবজেক্ট থেকে, তো এখন আমি এটার কালার এটা দিলাম, এবং এটার কালার
এই আই ড্রপ টুল থেকে আমি এটার কালার করে দিলাম। অথবা আপনারা এখান থেকে কালার একটা নিয়ে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার বেলুন কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের বেলুন তৈরি করে নিতে পারেন খুব সহজে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।